স্বামীকে মেরে ঘরের মেঝেতে পুঁতে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে চার দিন পর মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করলো পুলিশ মৃতের নাম দশরথ দাস ঘটনাটি ঘটেছে সুতি থানার অন্তর্গত বংশবাটি এলাকায় এদিন দুপুরে ঘরে মাটি খুঁড়ে তার দেহ উদ্ধার করে সুতি থানার পুলিশ জানা গেছে দীর্ঘ ছ মাস থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না স্বামী দশরথ দাস সুতি থানার মদনা এলাকায় বসবাস করতেন স্ত্রী সুতি থানার অন্তর্গত বংশবাটি এলাকায় বসবাস করতেন মৃতের ভাইয়ের অভিযোগ মে মাসের ন তারিখ তার স্ত্রী ছেলে মেয়ে মিলে তাকে বাড়ি থেকে নিয়ে আসে চিকিৎসা করানোর নাম করে এরপর আর বাড়ি ফেরেনি মৃতের ভাই এরপর সুতি থানায় লিখিত অভিযোগ করেন অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি এরপর পুলিশ মৃতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে তিনি বলেন তাকে মেরে ঘরের মধ্যেই পুঁতে রেখেছেন জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন বলে ধারণা পুলিশের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ অভিযোগটা করেছি ওরা আমার দাদাকে নিয়ে এসে ডাক্তার দেখাবার নাম করে নিয়ে গিয়ে আমার দাদাকে যে যেখানে হোক কিছু একটা করে ফেলেছে আজকে দাদার লাশ পাওয়া গেল মাটির তল থেকেই উঠলো আমরা কঠোর শাস্তি চাইছি এর